কথাবার্তায় যুক্ত হয়েছেন এটাই দিন শেষের মূল লক্ষ্য। আল্লাহ আপনার সমস্যা তাৎক্ষণিক ভাবে সমাধান করে দিবেন কিনা সেটা ভিন্ন বিষয়। আমি এ সম্পর্কে সংক্ষেপে কিছু কথা শেয়ার করতে চাই, পরে মরিয়ম সালাম আলাইহা নিয়ে কথা বলব। কখনো কখনো আপনি এমন কিছু সমস্যার মুখোমুখি হন যে মনের মাঝে প্রশ্ন আসে, আমাকে কেন এই সমস্যার মোকাবেলা করতে হবে? আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, ইউসুফ আলাইহিস সালাম তো 8-9 বছরের এক বালক ছিলেন মাত্র, শিশু মানে তো নিষ্পাপ। একজন শিশু এমন কি করতে পারে যার জন্য সে কিডন্যাপ করতে পারে? একজন শিশু এমন কি অন্যায় করতে পারে যার কারণে সে কুয়ার মধ্যে নিক্ষিপ্ত হবে? একজন শিশু কি করতে পারে যার কারণে সে দাস হিসেবে বিক্ষিপ্ত হবে? আর তিনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর কি অন্যায় করেছেন যার কারণে তাকে কারাগারে নিক্ষিপ্ত হতে হবে? মিথ্যা একটা অভিযোগে তিনি তো নিজের অন্যায়ের কারণে জেল খাটেন, তিনি নির্দোষ ছিলেন, আর তাকে এতগুলো বছর জেলে কাটাতে হয়, তাকে জীবনে এমন সব পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হয়, অন্য কারো এমন হলে বলতো ভাই জীবন অনেক কি বা করার আছে, জীবন অনেক। কিন্তু একজন বিশ্বাসী ক্ষেত্রে সে শুধু বলে না যে জীবন অনেক, সে বলে আল্লাহ অনেক। আর আল্লাহ সূরা ইউসুফে বলছেন, আল্লাহু গালিবুন আলা আমরি, আল্লাহ তার সকল কাজে কর্তা গ্রহণ করছিলেন। ইউসুফের জন্য যত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আল্লাহ তার সবগুলোতে প্রভাব রেখেছিলেন। কিভাবে? কখনো কখনো আমি আপনি এমন কিছু সমস্যার মুখোমুখি হব, আল্লাহ জানেন ভালো কিছু সামনে আসছে। কখনো কখনো ভালো যা কিছু আসছে তা আপনার নিজের জন্য, আবার কখনো বা অন্য কারো জন্য, আবার কখনো বা অন্য কারো জন্য। কখনো কখনো আপনি জীবিত থাকতেই এর উপকার পাবেন, জীবিত থাকতেই এর উপকার পাবেন, আর কখনো কখনো এর উপকার আসবে আপনি আল্লাহর কাছে ফিরে যাওয়ার পর। ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে কি হয়েছিল? একজন পিতা তার সন্তান বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিন্তু চিন্তা করে দেখুন, তাকে যদি কিডন্যাপ করা না হতো তাহলে তিনি কুয়ায় নিশ্চিত ছিলেন না, তিনি যদি কুয়ায় না পড়তেন তাহলে কোনোদিন মিশরে গিয়ে পৌঁছতেন না, আর মিশরে কোনোদিন না গেলে তিনি জেলে নিক্ষিপ্ত হতেন না, আর যদি জেলে না যেতেন তাহলে জেলের ওই দুই লোকের সাথে তার কোনোদিন সাক্ষাৎ হতো না যাদের স্বপ্নে তিনি ব্যাখ্যা দিয়েছিলেন। ওই দুই ব্যক্তির সাথে যদি তার কোনোদিন দেখা না হতো তাদের একজন বেঁচে যায় এবং রাজার খেদমতে নিয়োজিত হয়, আর যখন রাজা একটি স্বপ্ন দেখলেন ওই ব্যক্তি তাহলে কোনোদিন বলতেন না যে হ্যাঁ আমি একজনকে জানি যে আপনার স্বপ্নের ব্যাখ্যা সাহায্য করতে পারে। স্বপ্নটা কি ছিল? দেশে 7 বছর হবে ত্রাণশক্তি, আর পরবর্তী 7 বছর দেশে কোনো ফসল চলবে না, কোনো উৎপাদন হবে না, মানুষ দুর্ভিক্ষে মারা যাবে। যদি ইউসুফ জেলে না যেতেন আলাইহিসসালাম এবং তাকে মুক্তি দেওয়া না হতো ওই স্বপ্নের ব্যাখ্যা করার জন্য সেই সময়, তাহলে দেশ অর্থনৈতিক, ফাইন্যান্সিয়াল এবং সামাজিক আল্লাহর পরিকল্পনা ছিল অগণিত পরিবারকে অনাহারে সন্তান হারানোর বেদনা থেকে রক্ষা করবেন। এই পরিকল্পনার কারণে ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে ফিরে এসে স্বপ্নের ব্যাখ্যা করলেন এবং অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব নিলেন। আমার এক বন্ধু না হয় তার শুনে থাকবেন, তার নাম রবার্ট ডেভিলা। আমি ওই বোনকে তার সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, সে বলল সে তার কথা শুনেছে, সে তার শরীরের কোনো অংশ নাড়াতে পারে না শুধু মুখমন্ডল ছাড়া। সে কি এমন অন্যায় করেছে যার কারণে এমন পরিস্থিতি? কত মানুষ ইসলাম গ্রহণ করেছে তার এই অক্ষমতার জন্য, কত শত মানুষ এই ঘটনার কথা শুনে আল্লাহর পথে ফিরে এসেছে, কত শত মানুষ আল্লাহর প্রতি অকৃতজ্ঞ ছিল যদিও তারা মুসলিম ছিল, শুধু নামে মাত্র মুসলিম ছিল, এবং সিদ্ধান্ত নিল যে আল্লাহ সাথে আত্মসমর্পণ করবে, কারণ ওই মানুষটি একটি বিছানায় শুয়ে আছে। তার কষ্ট দুর্ভোগ লক্ষ লক্ষ মানুষের জন্য হৃদয়ের কারণে পরিণত। কখনো কখনো আমি আপনি কষ্টকর অবস্থায় পতিত করি, এমন অসংখ্য কল্যাণ আর এমন অসংখ্য উপকারের জন্য যে হয় এখন আমার সাথে আসবে নতুবা আল্লাহ ফিরত দেওয়ার পর আমি এর উপকার করবো। আমাদের দোয়া কোনো কিছু অর্ডার করার মতো নয়। যখন ওই বোন আমাকে তার সমস্যার কথা বলছিল সাথে সাথে আমার মরিয়ম সালামুন আলাইহার কথা মনে পড়ে, কারণ মরিয়ম সালামুন আলাইহার ক্ষেত্রে এমন কিছু তো বয়সেও তার জন্ম আশ্চর্যজনক। তার জন্মের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে, খুব বেশি সংখ্যক মানুষের জন্মের কথা কোরআনে উল্লেখ করা হয়নি। মা একটি ছেলে সন্তান আশা করেছিলেন কিন্তু তার একটি মেয়ের জন্ম হলো, আর আল্লাহ বলেন যার অনেকগুলো গভীর অর্থ রয়েছে, আমি এখন শুধু একটি অর্থ হাইলাইট করছি, এই মেয়েটি অন্য কোনো ছেলের মতো নয়, এই মেয়েটি স্পেশাল। প্রসঙ্গত দয়া করে এই কথাগুলো মনে রাখবেন, পরের বার আপনাদের কেউ যদি সন্তান সম্পন্ন করে থাকেন, আপনি আশা করছেন, আপনার মা আশা করছে, আপনাকে আশা করো খালাতো ভাই বোনেরা আশা করছে একটি ছেলে শিশুর জন্ম হবে, কিন্তু একটি মেয়ের জন্ম হবে।
মনে রাখবেন আল্লাহ মরিয়াম সালামুল্লাহ আলাইহার জন্মের মতো কারো জন্মের কথা কিভাবে হাইলাইট করে মেয়ে সন্তান পাওয়া অসম্মানের মেয়ে সন্তান পাওয়া আল্লাহ মেয়ের জন্ম হলে অসন্তুষ্ট হওয়া আসলে মুশরিকদের বৈশিষ্ট্য আল্লাহ মুশরিকদের সম্পর্কে বলেন তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখ কালো হয়ে যায় সে অন্তর যারা কুঁকে থাকে মেয়ে সন্তান পাওয়া আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ এবং সম্মান মেয়ের জন্ম হলে যদি অসন্তুষ্ট হয়ে পড়েন তাহলে আপনি শুধু আল্লাহর উপহারেরই অসম্মান করছেন না আপনি কোরআনের আয়াতের অসম্মান করছেন এই কথাগুলো মনে রাখবেন এই শিশুর জন্ম হলে তাকে আসলে বিশেষ একটি জায়গা দেওয়া হবে তখনকার সময়ের কেন্দ্রীয় মুক্তি জাকারিয়া আলাইহিসসালাম তার দেখাশোনা করতেন আর যখনই তিনি তার প্রতিশ্রুতি নেওয়ার জন্য আসতেন কারণ মরিয়ম আলাইহিসসালাম আল্লাহর ঘরে থেকে আল্লাহর ইবাদতে নিজেকে উৎসর্গ করলেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাব ওয়াজাদা ইনদাহা রিজকান যখনই জাকারিয়া মেহরাবের মধ্যে তার কাছে আসতেন তিনি জিজ্ঞেস করলেন এগুলো কোথায় পেলে তুই এই ফলগুলো তো এখন উৎপাদন হয় এমনকি এগুলো এই সিজনে হয় এইগুলো শীতকালে হয় আর ওইগুলো গরমকালে জন্মে তুমি এইসব ফল কোথায় পেলে এগুলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ করে এসেছে এই ফলগুলো আমার নিকট আল্লাহর পক্ষ থেকে এসেছে ভাবতে পারেন এমন একজনের কথা যার দোয়া এমন ভাবে কবুল হয় যে আকাশ থেকে খাদ্য অবতীর্ণ হয় এই নারীর জন্য তাই যখন ওই গোলাম বলছিলেন তার দোয়া কবুল হয়ে যায় আমি সব সময় মরিয়ম সালামুল আলাইহার কথা মনে করলাম অলৌকিক ভাবে আল্লাহ তার ব্যাপারে এমনকি খাদ্যের মতো বিষয়ে যা আমরা নিজেরা উঠে নিয়ে আসতে পারি তাকে এমনকি সেজন্য উঠতে হয় খুব স্পেশাল এক শিশু খুব স্পেশাল এক নারী এখন এই নারী সম্পর্কে যে ব্যাপারটি আজকে গুরুত্ব দিয়ে তুলে ধরতে চাই তা হল একদিন তার নিকট এক ফেরেশতার আগমন হল ফেরেশতা বলল সে একটি বাচ্চার মা হতে যাচ্ছে তার মাথায় প্রথমে আসলো আমি মা হবো বলে তুমি কি বোঝাতে চাচ্ছ লামিয়াম স্যার তুমি বাসা আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে আমার বাচ্চা হবে বলে তুমি কি বোঝাতে চাচ্ছ কাদারি কি কল আর আমরা এসেছি শুধু সংবাদ জানাতে এটা হবে কি হবে না সেই ব্যাপারে পরামর্শ করতে নয় সেই সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে তুমি একটি বাচ্চার মা হতে যাচ্ছ এখন তিনি পুরোপুরি আতঙ্কিত আমি কি করব তিনি আল্লাহর কাছে থেকে আশা করতে পারতেন এমন কিছু না কিন্তু এটা তো ঘটবে আমি আপনাদের জন্য পরের কিছু ঘটনা এখন বর্ণনা করছি যেন উপলব্ধি করতে পারেন এই নারী কেমন এক কঠিন পরীক্ষায় পড়েছিল বাচ্চার জন্মের পর তিনি তার নিজ শহরে ফিরে আসলেন সমাজের সবাই তাকে দেখত দুনিয়া দেখ আল্লাহওয়ালা নারী হিসেবে এমন নারী যে আল্লাহর ইবাদতে সবসময় নিয়োজিত এমন নারী যাকে তাদের নবী জাকারিয়া আলাইহিসসালাম সমর্থন জানিয়েছিলেন এমন নারী যিনি জাকারিয়া আলাইহিসসালামের তত্ত্বাবধানে বড় হয়ে ওঠেন মসজিদের আশেপাশের সবাই সেখানে দাঁড়িয়ে আছেন আর তিনি একটি বাচ্চা করে করে এগিয়ে আসছেন সবাই তখন একসাথে তাকে অপমানিত করতে শুরু করল কিভাবে তুমি এমন কাজ নিজের কি সর্বনাশ তুমি করে ফেলেছ পর্দার অপর পাশে আজকের জুমার নামাজে অনেক মহিলা উপস্থিত আছেন আপনারা জানেন কোন মুসলিম নারী এমন অবস্থার কথা কল্পনাও করতে পারে না যেখানে তিনি একটি বাচ্চা করে নিয়ে দাঁড়িয়ে আছেন আর মানুষ বলছে এই বাচ্চা বলছো নয় তার পক্ষে এমন ধরনের অপমানের কথা কল্পনায় আনা সম্ভব নয় আর আমাদের পুরুষদেরকেও এই ধরনের অভিযোগের কথা কল্পনা করতে পারছে না আমাদের বোনদের আমাদের মায়ের জন্য আমাদের মেয়ের জন্য একজন মুসলিমের জন্য আমাদের মান মর্যাদা আমাদের জীবনের চেয়েও মূল্যবান আত্মমর্যাদার যে চেতনা আল্লাহ আমাদের দান করেছেন তা আমাদের কাছে আমাদের জীবনের চেয়েও বেশি মূল্যবান আর তিনি জানতেন তিনি যখন নিজের এলাকায় ফেরত যাবেন তখন লোকজন এমন কথাই বলবে তার পেছনে বলাবলি করলে এক কথা কিন্তু তারা লোক সম্মুখে তার মুখের উপর বলছে একেবারে সরাসরি তাকে বলছে তিনি কিভাবে এই সমস্যার মোকাবেলা করবেন কারণ যত দোয়াই তিনি করেন না কেন আল্লাহ সিদ্ধান্তে কোনো পরিবর্তন হবে না আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তাকে এই পরীক্ষার সম্মুখীন হতে হবে তাকে সমাজের সামনে এভাবে দাঁড়াতে হবে তখন তিনি শুনলেন যখন দোষক কে দেওয়া শুরু হলো তিনি বলে উঠলেন ইয়া লাইতানি মিত্তু কবলা হাজা তিনি বলে উঠলেন হায় আমি যদি কোনো রূপে মৃত্যু মরে যেতাম আশা করছি সন্তান কিয়ৎকালে মারা যাবে কারোর সামনে যে অপমান সইতে হবে তা থেকে মৃত্যুর মাধ্যমে সহজে অব্যাহতি পাওয়া যাবে কোরআনের অন্য কোথাও কারো মৃত্যু কামনা করার কথা উল্লেখ নেই শুধু এই জায়গায় একবার চিন্তা করে দেখুন কেন তিনি মৃত্যু কামনা করছেন
আল্লাহ আব্দুল্লাহ স্বীকার করছেন যে কখনো কখনো মানুষ এমন কঠিন মানসিক আঘাতে জর্জরিত হবে যে মৃত্যু খাবার এমন পরিস্থিতিতে মানুষ ঠিক এমনই এক চরম পরিস্থিতিতে তিনি পড়ে গেলেন আর আল্লাহ তাকে